আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। তো এই ওপেন ইএক্স একটা আপডেট দিছে, মানে ওরা একটা মিম টাইপের একটা কয়েন নিয়ে আসছে আর এখানে একটা মিশন কমপ্লিট করতে হবে। তো আমি আপনাদেরকে একদম সহজ করে দিই, প্রথমত কী করবেন আপনাদের এই অ্যাপটাকে আপডেট করতে হবে। সো এই কারণে আমি কিন্তু আপনাদেরকে টেলিগ্রামে দিয়ে দিচ্ছি একদম সহজ। জাস্ট আপনারা যদি টেলিগ্রামে আসেন, এই ডাউনলোড লিঙ্কের মধ্যে যদি ক্লিক করেন এখানে নিয়ে আসবে। তো আগে আমাদের ভার্সন ছিল এই যে এইটা 1.9, কিন্তু বাট দেখেন ওরা কিন্তু এখন হচ্ছে 0.1.10 নিয়ে আসছে, ঠিক আছে। তো জাস্ট এই গিথহাবের মধ্যে একটা ক্লিক করে দিবেন এখান থেকে। তো রাইট নাও তো আমি তো ডাউনলোড করে ফেলছি, আপনার জাস্ট ডাউনলোডের মধ্যে ক্লিক করলে সেম আগের মতো, ধরুন ডাউনলোডের মধ্যে ক্লিক করলেন, দেন ডিটেলসের মধ্যে একটা ক্লিক করে এখান থেকে আপনি জাস্ট অ্যাপটাকে আপডেট করে নেবেন, ঠিক আছে। আপডেট করে নেওয়ার পরে এখন কী করতে হবে, অ্যাপটাকে ওপেন করে দিবেন। আমি আপনাদেরকে দেখাই দিই, নাহলে বুঝবেন না আপনারা। অ্যাপটাকে ওপেন করবেন, ওপেন করার পরে হচ্ছে আপনার সেম আগের মতো হচ্ছে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। জাস্ট সাইন ইনের মধ্যে ক্লিক করে অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন, আপনার যেই ওয়ালেটটা এই যে এইখানে কানেক্ট করছেন। অনেকে আবার জিজ্ঞেস করছে যে এই অ্যাপের মধ্যে কোন ওয়ালেট কানেক্ট করবো, জাস্ট খুব সিম্পল ভাই, এখানে আসবেন মিয়ের মধ্যে। মিয়ের মধ্যে আসার পরে আপনার আইকনের মধ্যে ক্লিক করে ইউএক্সের মধ্যে ক্লিক করে এখানে লিঙ্কের মধ্যে ক্লিক করে এই ইউএক্স, এটা কিন্তু আমি আপডেট দিয়েছি আপনাদেরকে, এই ইউএক্স থেকে দিতে হবে। সো আমি অ্যাপটা ওপেন করি, যদি আপনার অ্যাকাউন্ট না থাকে কোনো সমস্যা নাই, এইখানে সাইন আপের মধ্যে ক্লিক করে এখান থেকে অ্যাড্রেসটা নেবেন। অ্যাড্রেসটা নিয়ে হচ্ছে আপনি এখানে জাস্ট সাবমিট করে দেবেন, ঠিক আছে। আর এখন অনেক এরর আর বাগ চলতেছে তাদের, সো আপনারা ধীরে সুস্থিরে করেন, সমস্যা নেই, 27 তারিখ পর্যন্ত সময় আছে। তো সাইন এর মধ্যে ক্লিক করে আমি আমার অ্যাকাউন্টটা লগ ইন করে নিই। ভালোভাবে বুঝেন এই মিশনটা যদি আপনি এখন কমপ্লিট করতে যান, আমি এটা কেটে দিচ্ছি এখান থেকে, যদি আমি দেখাই আপনাদেরকে এক্সের মধ্যে চলে যাই। এই মিশন কমপ্লিট করতে হলে আপনাকে এখন কী করতে হবে, এইখানে যখন আপনি অ্যাপটা ওপেন করবেন দেখেন এখানে কী লেখা, লং টেস্ট নেট, এটার উপর একটা ক্লিক করবেন। এই কুর মেননেট করতে হবে, কুর মেননেট যখন আপনি করবেন এখন মিশনের মধ্যে ক্লিক করেন, এই যে মিশন সি নিয়ে আসছে তারা, ঠিক আছে। এটা ছিল ই মিশন, দেখেন ইয়ের মধ্যে যদি আমি ক্লিক করি আমার কিন্তু এটা পাঁচ দেখাচ্ছে, ঠিক আছে, আমার পাঁচ দেখাচ্ছে। বাকিগুলোও কিন্তু এই যে দেখেন এইটাও পাঁচ দেখাচ্ছে, কারণ কি এটা এগুলো আমরা সব করে ফেলছি আগেই। আর মিশন কীভাবে কমপ্লিট করবেন ওইটা নিয়ে কিন্তু একটা ভিডিও দিছিলাম, আমি আবার ভিডিওটা অ্যাড করে দিচ্ছি। এই যে এই ভিডিওটা দেখতে হবে আপনাদের, ঠিক আছে, যে কীভাবে আপনি কেওয়াইসি মিশন কমপ্লিট করবেন। আমি কিন্তু আগে ভিডিও বানাইছিলাম এটা নিয়ে, অনেকে বুঝে নাই, অনেকে পাকনামি করছে, তো আমি আবার অ্যাড করে দিই এখানে, সমস্যা নেই। আপনারা যেন আমার টেলিগ্রামে আসেন, এই এই ভিডিওটা দেখে নেবেন, আর এই ভিডিওর লিঙ্কটা আমি আমার এই এখন যে ভিডিও করতেছি ওইখানে অ্যাড করে দিব না, ঠিক আছে, যে মিশন কমপ্লিট ভিডিও লিখে দিব না। ওকে, তাহলে এখন আসেন আমরা এই কাজটা কমপ্লিট করি, এটা খুবই ইম্পর্টেন্ট। আপনারা যারা ভালোভাবে বুঝেন এই ভিডিওটা দেখবেন না, তারা কিন্তু এখন যা আমি বলতেছি সব আপনার মাথার উপরে দিয়ে চলে যাবে, কারণ আগে তো আপনাকে ABCD শিখতে হবে, তারপরে যে আছে আপনি সি এর মধ্যে যাবেন। কথা বুঝতে পারছেন, যেমন এখানে মিশন টি ছিল, মিশন এক্স ছিল, মিশন এল, মিশন জেড, মিশন ই, মিশন সি নিয়ে আসছে। তো এখন মিশন সি এর মধ্যে ক্লিক করলে এখানে কী বলতেছে, কুর আর এই যে মিম, এই আপনার কাম, সিওএমই কাম, ঠিক আছে, এটা সাবমিট করার জন্য এখানে টিক মার্ক লাগবে। কেমনে, যেমন এই ভাই করে ফেলছে, এই যে দেখেন এই ভাই, আমি যদি দেখাই এই আমার কমেন্টের মধ্যে, যেমন এই ভাই করে ফেলছে। এটা কীভাবে কমপ্লিট করতে হবে, তো আপনাদের এটা কমপ্লিট করতে হলে মেন নেটের মধ্যে এই যে আপনার যে ওয়ালেট, এই ওয়ালেট, এটা এই যে এই এই আইকনটাতে একটা ক্লিক করবেন, এখানে ক্লিক করে কুর ডিপোজিট করতে হবে। তো আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে হচ্ছে আমি এইটা কপি করব, কপি করার পরে এখন আমি কুর ডিপোজিট করব। ওকে, তো আমি এমএক্সির মধ্যে চলে যাব, এমএক্সির মধ্যে কুর লিস্টেড রয়েছে। সো আমি হচ্ছে আগে আমার যে TRX আছে এটা আমি সেল করে নিই, এখান থেকে আমি মার্কেট প্রাইসে সেল করে দিব, কারণ এখন কুরের প্রাইস আপ হবে, যেহেতু ওদের 2 মিলিয়ন ইউজার। আপনারা যদি কারো ডলার থাকে কুর কিনতে পারেন কিছু সময়ের জন্য। আমি এখানে ক্লিক করলাম, এখানে কুর কুর লিখবো, কুরের প্রাইস আপ হবে, যে 2 মিলিয়ন ইউজার না, এটা তো এই মিশন কমপ্লিট করতে তো তারা বাধ্য, বাধ্য না, তারা তো বাধ্য। তো এই ক্ষেত্রে কিন্তু দেখবেন এটার প্রাইস আপ হবে, আমি বললাম আপনারা স্ক্রিনশট দিয়ে রাখেন। এখন কত, 2.15, আমি একটা স্ক্রিনশট দিয়ে রাখি, দেখেন কিছু সময়ের মধ্যেই আপনারা যখন ভিডিওটা দেখবেন তখন দেখবেন যে কুরের প্রাইস কই চলে যায়। আমি কিনতেছি 15 দিয়ে কিনছিলাম, 43.4 ডাউন, এটা দেখবেন $3 চলে যাবে, জাস্ট ওয়েট অ্যান্ড সি। তাহলে আমি কুর কিনলাম, এখন আমি কী করব, এইখান থেকে আমি কুর হচ্ছে উইথড্র করব। উইথড্র করে কোথায় নিব ভাই, এইখানে নিব, কেন হচ্ছে এই অ্যাড্রেসে নিব, রিজন কি, মিশন কমপ্লিট করার জন্য। সো আমি হচ্ছে আমার এই উইথড্রলে ক্লিক করে দিচ্ছি, এখান থেকে আপনি খুব সহজেই করতে পারেন। যেমন এটা কুর, এখানে না আসলে আপনি সার্চ ধরে কুর লিখবেন, এই কুর চলে আসছে, কুর দাও, ক্লিক করলাম, এখান থেকে অন চেন উপরেরটা দিবেন, দেন এখানে আমি অ্যাড্রেস দিব, আমি একটা সিলেক্ট করব কি কুর মেন নেট, 50 ফি কাটবে, কনফার্ম করে দিচ্ছি, অটোমেটিক্যালি নিয়ে নিচ্ছে এটা।
এখন আমি কি করব, এখানে তুলব ইন্টার অ্যামাউন্ট। তাহলে আমি দশটা কুড়ি নিলে আমার প্রায় $20 প্লাস হইতাছে, আর এখানে অল্প দিয়ে ট্রেড করলে হয়ে যাবে, সমস্যা নেই। আর কাম কয়েনও বাড়বে, আই থিঙ্ক কাম কয়েনও কিনতে পারেন। আমি আচ্ছা আমি একটা কাজ করি, আমি 35 কুড়ি নিব। ওকে, আমি কনফার্ম উইথড্রল করলাম। এখান থেকে আমি আমার ইমেলে ওটিপি পাঠাবো, আর এখান থেকে হচ্ছে গুগল কিউআর আপনার ওটিপি দিয়ে এটা সাবমিট করলে উইথড্র হয়ে যাবে। সো আমি করে নিচ্ছি উইথড্রলটা। এই যে দেখেন, আমি কিন্তু সাকসেসফুলি 35 কুড়ি কী করলাম, এখান থেকে উইথড্র করলাম। আমার তো $200 ইনভেস্টমেন্ট না, এই $200 দেখবেন না আজকা কেমনে $250 হয়ে যায়। তো এই যে আমি ভিডিওর মধ্যে দেখাইতেছি, আমার এখানে মনে করেন যে কয়টা কুর কিনছিলাম, এটা ডিপোজিট হইতে আপনাদেরকে একটু জিনিস শিখাই, সব কিছুর একটা ট্রিক আছে, ইনকাম করার কিছু ট্রিক থাকে। তাইলে আমি ধরেন কুর কিনলাম কয়টা, আমি এখন লিমিট প্রাইস করি, 35টা উইথড্র করছিলাম, যার মূল্য হচ্ছে $75 সামথিং, তাই না? $200 আমি কুর কিনছিলাম। যখন এইটা এখন দেখেন $200 আমার কুর এখন আছে, $200 কুর আছে, বর্তমানে কুরের প্রাইস হচ্ছে আপনার 2.15, ঠিক আছে? তাইলে এইখানে হচ্ছে আমি ধরেন 93টা কুর কিনছিলাম, যার প্রাইস হচ্ছে $199, ঠিক আছে? যখন এটা এরকম হিট করবে 50, অটোমেটিক্যালি কিন্তু আমি $232 পাইতাছি, ঠিক আছে? তাহলে ধরেন আমি $32 পাইলাম আজকের মধ্যে, তার যার প্রাইস হচ্ছে $124 39.68, তার মানে $4,000 আমি ফাও ইনকাম করলাম। এগুলো কিছু ট্রিক খাড়াইতে হয় ভাই। তো আমার কুর উইথড্রল হয়ে গেছে সাকসেসফুলি। এখন চলেন আমরা এই অ্যাপের মধ্যে এসে একটা রিলোড দিব, ঠিক আছে? রিলোড দিলে এই যে আমার এখানে কিন্তু $75 শো করেছে। এখন আমি কী করবো, এই কাম কয়েনটা কিনবো, এই জন্য আমি ট্রেডের মধ্যে চলে আসলাম। এখান থেকে কিন্তু আমি আবারও বলতেছি, এই যে দেখেন আপনারা এটা অনেকে হয়তো বা খেয়াল করেন নাই, এখানে ক্লিক করলে কিন্তু নেটওয়ার্কটা চেঞ্জ করা যায়। আপনাকে হচ্ছে এই কুর মেন নেটের মধ্যে ক্লিক করতে হবে, তাহলে আপনি এই নেটের মধ্যে থাকবেন, দেন ট্রেড। এখন আমি এই কাম কয়েনটা কিনবো, সিউএমই। তাহলে আমি যেহেতু আমার কাছে কয়েন আছে, তাই আমি একটা কাজ করি, প্রথমত 75% দিয়ে কিনবো, ঠিক আছে? 75% দিয়ে কিনবো, এখান থেকে বাই করি লঙ্গার দেন ওয়েক্স। আচ্ছা আচ্ছা, একটু টাইম নিবে, তারপরে একটু ওয়েট করি আমি। এই যে আমার কিন্তু ট্রেড সাকসেস, ঠিক আছে? ট্রেড কী হয়েছে, সাকসেস হয়ে গেছে। তার মানে আমি কুর দিয়ে ওদের যে কাম কয়েন এটা কিন্তু কিনে ফেলছি। তাহলে আমি একটা বাই করলাম, একটা সেল করবো, সামথিং সেল করবো, অনলি 25% সেল করবো। তাইলে আমার কী হবে, আমার এই যে তাদের যে মিশন সেটা রাইট নাও কমপ্লিট। ওকে, আমার এখন কুর থাকলেও লাভ, কাম থাকলেও লাভ, কারণ কি ওদের 2-3 মিলিয়ন ইউজার আছে। আমার জানার মতো মনে হয় কত, 3 মিলিয়ন না 5 মিলিয়ন ইউজার, ধরেন 5 মিলিয়ন ইউজার। সবাই কিন্তু যারা এখানে কাজ করছে, মিশন মোস্ট কমপ্লিট করতেই হবে, কারণ কি এই অ্যাপের মধ্যে তারা পেমেন্ট করবে। তো এই ক্ষেত্রে আপনি যেই কয়েনটাই এখন হোল্ড করেন, কাম কিংবা কুর, এই ট্রেনিং কিন্তু সাকসেস, দুইটাইতেই কিন্তু আপনার বেনিফিট, মানে প্রাইস আপ হবেই হবে, এটা আপনি 99% শিওর থাকেন। কোম্পানি যদি সেল না দেয়, তাহলে আলহামদুলিল্লাহ মনে করেন পুরাই খুব, জাস্ট একটু ওয়েট করেন, আমি মিশনটা কমপ্লিট করি। তাহলে আমি এগুলো করে ফেলছি, এখন জাস্ট মিশনের মধ্যে ক্লিক করে আমি দেখি এটা হয়েছে কিনা আমার। এখন আমাকে হচ্ছে এইখান থেকে দেখেন টিক মার্ক কিন্তু চলে আসছে অলমোস্ট। ওকে, সো আমি কী করবো, সাবমিটের মধ্যে একটা ক্লিক করে দিব। এই দেখেন আমার কিন্তু সাকসেসফুলি মিশন কমপ্লিট। তারপর আবার কী করবেন, শিওর হওয়ার জন্য এইখান থেকে এটা অ্যাপটাকে ওপেন বন্ধ করবেন, দেন আবার এগেন ওপেন করবেন, তারপরে সেম আগের মতো সাইন করবেন আপনার অ্যাকাউন্টটা। তারপরে আপনারা কী করবেন, এই যে মিশনে চলে আসবেন রাইট নাও এইখান থেকে। তাহলে আমরা সবটি চেক করি, চলেন নিচে থেকে চেক করি, জেড চেক করি, তাহলে এটা পাস, এখানে পাস। এই মিশনগুলো কমপ্লিট করতে হলে আপনাদেরকে এই ভিডিওটা দেখতে হবে, আমি আবারও বলতেছি। আচ্ছা, আমি এগুলো ডিলিট, এই যে এই ভিডিওটা, 87 ওপেনিএক্স অ্যাড্রেস আপনার মাইন্ড, ঠিক আছে? KYC ভেরিফিকেশন ডান, মিশন কমপ্লিট, কীভাবে অ্যাকাউন্ট করবেন সব কিছু বলা আছে এখানে, ঠিক আছে ভাই? তাহলে এটা আমার পাস হইলো। তাহলে এখন আমি মিশন এক এই আপনার এই যে এটাতে ক্লিক করি, মিশন এল যেটা ছিল এটাও আমি কমপ্লিট করছি টেস্টনেটের। তারপরে আমরা মিশন টিতে যদি ক্লিক করি, এটাও আমার কমপ্লিট। আমি কিন্তু সব দেখাইছি এই ভিডিওর মধ্যে, সব এভরিথিং, আপনারা টেনশন নিয়ে না, এই ভিডিওটা দেখলে সব পারবেন। তারপরে মিশন এক্সের মধ্যে ক্লিক করলে এইটাও আমার কমপ্লিট। এখন মিশন ইয়ের মধ্যে ক্লিক করলে এইটাও আমার কিন্তু কমপ্লিট। আর এখানে অনেকে আবার বলতেছেন যে আপনার অ্যাড্রেস নাকি কান্ট্রি চেঞ্জ হয় না। আই থিঙ্ক এটা মনে হয় 2-1 বার সুযোগ দেয়, পরে আর দেয় না। আপনি এখানে ক্লিক করবেন, যদি অ্যাড্রেস চেঞ্জ না কান্ট্রি চেঞ্জ না করতে পারেন, তাহলে কী করবেন জানেন, আপনি অন্য একটা ওয়ালেট কানেক্ট করে নেবেন, মানে এখানে নতুন একটা ওয়ালেট ক্রিয়েট করে
আর তারপর হচ্ছে আপনার ইমেলটা কানেক্ট করবেন, আই থিঙ্ক হয়ে যাবে, প্যারা নাই চিল ইনশাল্লাহ। তাহলে এখন আমরা মিশন সিতে আসলাম, এই দেখেন এটাও কিন্তু আমাদের কমপ্লিট। সো তাদের যে রিকোয়ারমেন্ট ছিল 100% আমরা কিন্তু, আচ্ছা লং টেস্ট নেটের জায়গায় কুরমেন নেট দিলাম, এখন আমরা কিন্তু কী করলাম একদম কমপ্লিটলি তাদের যে রিকোয়ারমেন্ট ছিল আমরা কিন্তু এইখান থেকে ফিল করে ফেলছি। ওকে আই থিঙ্ক অলমোস্ট কুরির প্রাইস আপ হওয়া শুরু হয়েছে, আমরা একটু এক ঝলক দেখে নিই। এই দেখেন এখন হচ্ছে 3 পয়েন্ট সামথিং আর 3-এর মধ্যে যে 16 সেন্ট কিন্তু আপ, অলমোস্ট 1 সেন্ট আপ। সো এইটাই খেলা ভাই, বুঝতে হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, বাই বাই, আল্লাহ হাফেজ।